وقال الإنسان ما لها. কবরের মুর্দাটাও দাঁড়াইয়া বইলা দিবে কি হইছে, পাহাড়ও বইলা দিব কি হইছে, পানিও বলবে কি হইছে, একটা মাত্র কথা, কিয়ামত কিয়ামত কিয়ামত। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. এখন সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, এখন সবাই বলবে কেন হচ্ছে কেন হচ্ছে, কিন্তু আমার আল্লাহ বলেন কারণ, হে বন্ধু আপনার পালন কর্তা যা হইতাছে সবগুলারে আপনার প্রভু আদেশ করেছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা হলো রে না। ইয়া উম্মা ইজি ইয়া সুদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমা আলহুম। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ করে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। এই জন্য যুবক ভাইরাও ওই ইসতাফিলে সিঙ্গাপু দেওয়ার কারণে নিচের মাটি উপরে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে, ফু মারা দেবে গাছের উপরে ৪৫ হাত পানি, বাড়ির উপরে ৪০ হাত পানি, পাহাড়ের উপরে ৪০ হাত পানি, সব জায়গায় শুধুমাত্র পানি আর পানি। এখন বলবেন হুজুর পানি হইলে কি হবে, কয় ইসরাফিলে সিঙ্গাপু দেওয়ার সাথে সাথে পৃথিবী নিস্তব্ধ হইয়া যাবে, সব নিস্তব্ধ হইয়া যাবে, সব নিস্তব্ধ হইয়া যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় কেউ কুনুল জিবা আলোকেল আইহিনিল মাংফু, সেদিন আমাদের দেশে পাহাড় আছে না নাই, আছে না, আছে না পাহাড় গুলা, আছে না নাই। আমি গিয়েছিলাম রাঙ্গামাটি, কি কোথায় গিয়েছিলাম রাঙ্গামাটি, অনেকে দেখতে মন চায়, আমি জীবনে প্রথম গিয়েছিলাম, প্রথমেই ওয়াজ করতে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় আঁকা বাঁকা রাস্তা, যখন বাঁকা রাস্তা দেখি বড় গ্লাস লাগিয়ে রাখছে, কারণ রাস্তার বাঁকার কারণে ওই পাশের গাড়ি দেখা যায় না, তো গ্লাসে দেখে দেখে মানুষ বাঁকা রাস্তা যায়, একেবারে রাস্তা খুব বাঁকা, কিন্তু যাওয়ার সময় দেখলাম বিশাল বড় বড় উঁচু জায়গা, উঁচু জায়গার উপরে আবার গাছ। আই থিঙ্ক অ্যাবাউট দিস পজিশন অ্যান্ড ট্রিস, গাছ নিয়ে আমি একটু চিন্তা করছিলাম গাড়ির মধ্যে, তখন আমি মনে মনে ভাবলাম যে এত বড় পাহাড় গুলো, এত বড় উঁচু জায়গা গুলো আল্লাহ কেন বানাইলেন, কিন্তু হাদিস শরীফে দিলাম ওয়াল জিবালু আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো পাহাড় বানাইছেন এইগুলো আল্লাহ এমনিতে বানাই নাই। আপনাদের প্রশ্ন থাকতে পারে এত বড় পাহাড় বানাইলো, পাহাড়ে বাড়ির কামও লাগে না, জমিনের কাজও লাগে না, হুদহুদ এত বড় একটা পাহাড় আল্লাহ বানাইছে কিসের জন্য, কিন্তু না, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শব্দ বের করতে পারবো না যেহেতু আমি হাফেজ না, তো যাই হোক, ওয়াল জিবালু আওতাদা, কি কি আয়াতটা, ওয়া তাকুনু জিব, এটা না ধরে বড় কি থাকে, বাজে ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আম্মা ইয়াতাসা আম্মা ইয়াতাসাআলুন عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا. খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগে,
কাঠের উপরে যখন টিনটা সেট করে কি মারে, প্যারেক মারে না, নাকি এমনি দিলে চলবো? প্যারেকটা দেওয়ার পর আর একটা সুর একটা পয়সাও দেয় মজবুতের জন্য, যেন এই তিনটা বাতাসে উড়াইয়ে নিতে না পারে। আল্লাহ ওই যে প্যারেক প্যারেক মারে খারাপ লাগে আবার ধনীকে বলছে যদি গজল টজল গানা, আরে বাবা আমরা পাবলিক যেমনি সাজামো পাবলিক এমনি সাজবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা প্রমাণ করে দিয়েছি বারবার, আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না সুন্নি নয়। আমরা গজল গাইলো আমরা নাচি আনন্দে উল্লাসিত, আমরা জিকির করলো আনন্দ উল্লাসিত, আমরা কোরআনের হাদিসের বয়ান করলে উল্লাসিত। আমার দোস্ত অত্যন্ত গভীর আলোচনা করে গেছেন, আপনাদেরকে বুঝিয়ে গেছেন, আসলে আমরা কখনো যুব সমাজকে নষ্টের পথে নিতে চাই না, ছলে বলে কৌশলে শরিয়া মোতাবেক তাদেরকে দিনের পথে আনতে চেষ্টা করি। এই জন্য আল্লাহদের পৃথিবীতে এই পাহাড় গুলো বানাইছেন কেন? পেরেক মারছেন, তখন জমিন আর লড়ে না, জমিন স্থির করছেন। ওই যে আল্লাহ কোরআনে কয় কেয়ামতের আগে এই পাহাড় গুলো উড়ে যাবে তুলার মতন, যেই পেরেক টিনের মধ্যে মারছেন এই পেরেক যদি খুললে যা টিন বাতাসে থাকবো না হয়ে যাবে। তো ঠিক এই পাহাড় গুলো দিয়ে যেইগুলো দিয়ে দুনিয়াকে আল্লাহ স্থির বানায় রাখলেন, এই পাহাড় গুলো একেবারে আকাশে তোলার মতন উড়ে যাবে, তখন জমিন এইভাবে টলমল শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? গভীর মনোযোগ। এই জন্য যুবক ভাই আপনাদের কাছে আমার কথাগুলো আমি বলতে চাই, কিয়ামতের বিভীষিকাময় কথা, সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মানালাইহা ফান। এখন বলবেন হুজুর তাইলে হাশরের ময়দানটা কোথায় হবে? হাশরের ময়দানটা তো একদিন পাপ পুণ্যের হিসাব হবে। আপনার আয়াতের কোরআনের আয়াতের মধ্যে পড়েছেন ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খাইরাই ইয়ারা তার হিসাব গ্রহণ করবেন আমার আল্লাহ, যে মন্দ করেছেন তার প্রতিফল আমার আল্লাহ হাসরের ময়দানে দান করবেন। এখন বলবেন হুজুর হাসরের ময়দানটা কোথায় হবে? সব জায়গায় তো পানি, 50,000 বছর পানি আর পানি, ওই পানির ভিতরে মানুষ একবারে নির্ঘুম হইয়া যাবে, ময়রা লাশ হইয়া গেছে, কিয়ামতের থাবার কারণে সব শেষ। কিন্তু একদিন আমার আল্লাহ মিন হা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিন হা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিলে সেটাও তোমার কবর হবে। এখন প্রশ্ন হলো হুজুর সবাই যে পানির মধ্যে মারা গেল, এদের এরা তো অনেকে পানির মধ্যে মারা গেল, মাটিতে চাপা পড়ে মারা গেল, কেউ জানাজা করলো না কবরেই ঢুকে গেল, এদের কবরের জব সওয়ালটা কিভাবে হবে? পানির মধ্যে মারা গেল, লাহাত যদি জীবনে পাওয়া না যায় ওই পানিটাই হবে তার জন্য কবর, ওই জায়গার ভিতরে মুনকার নকির আগমন করবে। পালাবে কোথায়, যাবে কোথায়, ঠিক কি না বলো? যেখানে যাবে সেখানে মালিকের কর্তৃত্ব আছে না নাই? পালানের কোনো জায়গা নাই, সব নির্গুম হয়ে যাবে।
সবই গুম হয়ে যাবে। এখন বলেন হুজুর আমরা তো শুনলাম ওয়ামিনহা, বলেন না বাবা ওয়ামিনহা নখরিজুকুম তারাতান উখরা। একদিন আমার হাসর হবে, এই হাসরটা কোন জায়গায় হবে? একজনের হুজুর এটাকে আসমানের উপরে হবে, হাসরের মাঠটাকে আসমানের উপরে হবে, হাসরের মাঠটাকে অন্য কোন জায়গায় হবে? কোন জায়গায় হাসরের মাঠ হবে এই কথা অনেকে জানে না, কিন্তু আমি আজকে বলে দিয়ে যাই হাসরের ময়দানটা কোন জায়গায় হবে। হাসরের ময়দানটা হবে সিরিয়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, হাসরের মাঠটা সিরিয়ায় হবে। এই জন্য যুবকের দল ওই ইয়েমেন দেশের ওই জায়গার ভিতরে যখন ওই হাসরের ময়দানটা হবে, সবাই ওই যার যার জায়গা থেকে উলঙ্গ অবস্থায় ওই জায়গায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রাইয়ারা। ওই কঠিন মুসিবতের সময় সবাই যখন ন্যাংটা উঠবে, একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, এটা কেমন দেখা যায়? আমার নবী বলছে ও পৃথিবীর মানুষ, ওই ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, পর্দা করা ফরজ, কিন্তু ওই জায়গার মধ্যে উলঙ্গ অবস্থায় উঠলে কেমন দেখা যায়? একজনকে তো আরেকজন দেখতে পাইব। আমার নবী বললেন না, আল্লাহ তোমার কবর দিকে এমন ভাবে তুলবে, মাথার সুরমা কাঠিটা যত বড় এত বড় সুরমা কাঠিটার মতন তোমার চোখের উপরে থাকবে সূর্যটা, তামা তামা হয়ে যাবে। মাথার মধ্যে যেই খুলিটা আছে এই খুলিটা উইরা যাইব, মাথার মা যেমন করে টক বগায়া করে তোমার মাথার মগজগুলো বাতের মারের মতন চিট্টা চিট্টা পড়বো। আমি তাহির অবস্থা যে কি হয়, আরেকজনের অবস্থা যে কি হয়, আল্লাহ কইতাছে জাররা জাররা পরিমাণ হিসাব বলে দিব। আল্লাহরে ফাঁকি দিয়া ওজনে কম দেওয়া যায় রে, আল্লাহরে ফাঁকি দিয়া মনে করছো ওজনে কম দিবা? না না, আল্লাহর কাছে সিসি ক্যামেরা, আল্লাহর কাছে রেকর্ড আছে, সমান সমান কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, ও বন্ধু গো, ওই কঠিন মুসিবতে আবার একদিন নয় দুই দিন নয় সূর্যটা বরাবর 50,000 বছর মানুষে তাকায়া থাকবো, আর ডাক দিয়া বলবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো। এই পানিটা নদীর পানির মতো নয়, ওই পানিটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম হবে, সেই তামা তামা পানিটারই। তোমার গরম পানি যখন তোমার শরীরটার মধ্যে লাগবো, হাড্ডি গুলা থেকে গোস্ত গুলো দেখবেন গরম পানিতে হাঁস দিলে হাঁসের চামড়া তাড়াতাড়ি উঠতে পাখা গুলা উইটা যাই রে। ওই হাসরের ময়দানে তোমার এই পানিগুলো দিয়ে তোমার ওই তোমার শরীরের হাড্ডি গুলা খুলে যাবি। এবার সবাই ডাক নিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ আজকের দিনটা কোন দিন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ছিলেন প্রথম, আল্লাহ শেষ। এই জন্য যুবক ওই হিন্দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে ফেলে দিবেন, মা তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, হাসরের ময়দানে আল্লাহ অনেকগুলা হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব গ্রহণ করবেন, নামাজের হিসাব। আপনারা ওই মাধবপুরের মানুষ বলেন ওই নামাজের প্রয়োজন আছে না নাই? মানি না, জবান খুলে বলো আছে না না?
এই জন্য সবাই কাঁদবে গো, শুধুমাত্র কান্না। এবার আল্লাহর ডাক নিয়ে বলবে, আল্লাহ আজকের দিনটা কোন দিন? আমাদের অলবডিটা রক্ত গোলা পানি পানি, আর গোস্ত গোলা খুলে খুলে গরম পানিতে পড়ে যাচ্ছে, মাথার খুলিটা উড়ে গেছে বাতের মারের মতো, মগজগুলো চিট্টা চিট্টা পড়ে, আর সহ্য হয় না। তখন আল্লাহর পক্ষ থেকে ডাক মারবে, লিবানিল মুলকু লিয়াউম, আজকে রাজত্ব কার? আজকে হলে একমাত্র রাজত্ব, চার রাজত্ব আগেও ছিল সেই দিনও থাকবে, আজীবন থাকবে। জবান খুলে বলেন, রাজত্ব সন্দেহ নাই, সন্দেহ নাই, ওয়াজহরম বিকাজুল জালানি ওয়াল ইকরাম। এবার আল্লাহ দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার, আরেকটা হইলো রহিম। কাহার মানে হলো কেউ কথা বলতে পারবি না, এই রূপটা ধারণটা ধারণ করার পরে এবার আদম আলাইহিসসালাম কয় নফসি নফসি, ইব্রাহিম নবী বলে নফসি নফসি, জাকারিয়া নবী বলে নফসি নফসি, ইউনুস নবী বলে নফসি নফসি, ইয়াহইয়া নবী বলে নফসি নফসি। আমার নবীর উম্মতের দল হাশরের ময়দানে গো, এখন চিন্তা কর পড়ে যাবেন। এখন আদম নবীরে যাইয়া ডাক দিয়ে বলে, আদম আপনি আমাদের জন্য একটু কথা বলেন না আল্লাহর কাছে। আদম কই, দেখো না আল্লাহর রং ধারণ করছে কাহার, আল্লাহ কঠিন, আজকে কোনো কথা বলা যাবে না। আল্লাহ আমারে বলছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হো আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, খবরদার খবরদার, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে তোমরা যেও না। আমরা গিয়েছিলাম, ফাতাকুনা মিনাস সালিমিন, আমরা জুলুম জানেন, আমরা জুলুম করে ফেলেছিলাম, আল্লাহ যদি আমাদেরকে 300 বছর পরে ক্ষমা করেছেন, কিন্তু আজকে হাশরের ময়দানে আল্লাহ যদি বলে, হে আদম তোরে আমি না করছিলাম, তুই কেন খাইলি গন্ধম ফুল, তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, নূহ নবী বলে আমি পারবো না। তার কারণ আছে একটা মাত্র কারণ, কারণ হলো একটাই, আপনার নবী আমার নবী, মায়ার নবী দয়ার নবী জি, ওই কেমন কান্ডারি, উম্মতের জন্য কেমন কান্ডারি। নূহ নবী বলবে, আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছি, ওই সন্তানগুলোর মধ্যে একটা সন্তান আমার মানে নাই। আল্লাহ যদি কয়, তুই নবী হইয়া তোরে সন্তান কেন মানাইতে পারলি না, তারে কেন ইমানদার বানাইতে পারলি না, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি পারবো না গো, সামনে চলে যাও। এবার সামনে যখন চলে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার পিতা সারা জন্ম দিছে, এই জন্য অনেকে আমাকে আল্লাহর পুত্র বলে গালি দিছে, এই জন্য আল্লাহ যদি ডাক দিয়ে কয়, তোরে আমার বেটা বইলা গালি দিল, তুমি কি করেছো? আমি আল্লাহর দরবারে কে জবাব দিব? এর দ্বারা প্রমাণ হইয়া গেল, যেই নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, ওই নবীরা হাশরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে। তাইলে আপনার অবস্থা কি হবে? এই যুবক, আমার নবী বলেন হাশরের ময়দানে আমি 3 শ্রেণীর মানুষের দিকে জিন্দেগিতে ফিরে তাকাইতাম না, বেপর্দায় চলাফেরা করে। হাশরের ময়দানে আমি সবার দিকে তাকাইবো, এই 3 শ্রেণীর মানুষের দিকে আমি গার ফিরাইও তাকাইতাম না। হে আম্মা, আজকে আপনাকে পায়ে ধরে বলে দিয়ে যায়, আপনার কাছ থেকে সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করে, আপনি মা যদি পর্দাশীল হন, তাইলে আপনার সন্তানটা আপনার তাসিরেই ভালো পয়দা হবে, কথা বলেন না ঠিক না? এই জন্য মা গো, আজকের মা বলে মা বোন আছে, আছে
প্রজেক্টর নাকি তিনটা, তাইলে আপনাদের চাইতারও বেশি আছে। ও মা, নিজের বাবার বাড়িটার মনে করছো আসল বাড়ি না, সেখান থেকে ধাক্কা মারা তোমারে ফাটাই দিল তোমার স্বামীর বাড়ি, ওখানটারে মনে করছো তোমার আসল বাড়ি না, না ওই স্বামীর বাড়ি থেকে ধাক্কা মারা এমন একটা ঘরে পাঠাইব, ওই ঘরের নাম হলো কবর। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমার আম্মা আমার নবী আপনার নবী বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য যুবকের দলেরা আল্লাহর হাবিব হাশরের ময়দানে সকল নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবি, আর একমাত্র ঈসা নবী বলবে হে উম্মতের দূত, আমি যদিও তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না গো, কিন্তু আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিমু, ওই রাস্তা দিয়া সামনে চলে যাও। এবার রাস্তা দিয়া সামনে চলে যাবে, যাওয়ার পরে দেখবে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আরে জোরে করে আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার বাইরা বন্ধ পাড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীরে আমার আল্লাহ একটা সিংহাসন দিয়েছেন, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ঈসা নবী বললেন ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও, সবাই ওই মাকামে মাহমুদের গোড়ায় যাবেন, যে ময়দানে সকল নবী কান্দে নাফসি নাফসি করিয়া, একমাত্র একজন নবী আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া উম্মতির দল আমার নবীর কাছে যাবে, যাইয়া ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতির জন্য আপনি অনেক কেঁদেছেন, আজকে আপনার উম্মত বিপদে পড়ে আপনার কাছে এসেছেন, আপনার কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আপনার কাছে এসেছেন, আপনি মাথা মোবারক তুলেন না, আমার নবী মাথা মোবারক তুলেন না, কারণ আমার আল্লাহ সেই দিন আমার নবীর কথা হলো সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী যেই সিংহাসনের মধ্যে থাকবে ওই সিংহাসনের নাম হইল মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ওই উম্মতের দল সেই মাত্র নবীর ডাক দিব, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবেন, এবার আমার আল্লাহ কাহার হইয়া কুরসির মধ্যে বসে থাকবেন। বন্ধুরি, ও আমার মাধবপুরের বাবারা, আপনার নবী সেজদা থেকে তোলেন না, আমরা হাদিসে পাইছি যুদ্ধে যাইয়া পাথর মোবারক দিয়া দন্ত মোবারক ভাঙছে, এরপর নবী উম্মতের জন্য কেঁদেছেন, তাই ফের জমিনে দিনকে প্রচার করতে যাইয়া ওই পাথরের আঘাতকে পিঠের মধ্যে রক্ত মোবারক জড়িয়েছেন, সেখানে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমরা হাদিসে পেয়েছি নবী দুনিয়াতে আসার সময় উম্মতের জন্য কেঁদেছেন, আবার মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। এত কান্না উম্মতের জন্য, আর উম্মতের বিপদের কালে আমার নবী কেন সেজদায় পড়ে আছে, মাথা মোবারকটা তুলেন না? একটা মাত্র কারণ, আমার নবী বলেন আজকে রাজত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ যতক্ষণ আমার বলবে না বন্ধু উঠেন ততক্ষণ আমি সেজদা থেকে মাথা মোবারক তুলব না, আমি তুলব না, আমার নবী সেজদায় মাথা মোবারকটা তুলে না গো। এবার আমার নবীকে আমার আল্লাহ মায়া করে ডাক মারছে, বন্ধু বন্ধুর কাছে অভিমান করলে, বন্ধু যদি অভিমান করে পড়ে থাকে বন্ধু না ডাক দিয়ে পারে না, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া দ্বিতীয় খণ্ড কানার দল দেখ,
এরা দেখে না তো, এরা ওয়াজ বুঝে না, এরা বুঝে এক বিয়াদব কিছু না কইলে আবার মুখটা চুলকা বাজান, কিছু কোন লাগে, আর নাইলে তো সমস্যা বাজান। এক বিয়াদব দেখলাম ওই দিন বলতেছে যে আমার নবী হাশরের ময়দানে নাকি নিজেই পেরেশান থাকবে, নবী নাকি বলবে আমি খুব চিন্তিত, তোমরা যাও তোমরা যাও, আমার নেকের পাল্লা বাড়ি হয় না পদের পাল্লা বাড়ি হয় আমি নিজেই জানি না, তোমরা সামনে যাও। এই কথা যারা বলে এরা কি ঈমান আছে? এই মুনাফিকরা আছে না নাই? নবীর শান ওইতাছে আবার নবীর বিরুদ্ধে বলতেছে, এমন মুনাফিক আছে না নাই? এই যে আমি আজকে এলাকার নাম কি, তোরা দি কোনো কফি টফি দিলে না, কারণটা কি? চা দিস না, ইটা দিয়ে লাভ নাই, বাদ দে কফি থাকলে দে। বাজার এখন আমার আনন্দ লাগতেছে, আমার নবী শানটা যে কুজ্জা পাইতেছে, একটু জোরে কি আল্লাহ আকবার কইতেন না? আমি তো বাজান বলতে চাই না, হক কথা না বললেও বাজান পারি না, কতক্ষণ বাজান মারা যাও, সারা জীবন যেটা কয়ে অভ্যাস হয়েছে এটা হঠাৎ করে সাত ছাড়িয়ে ধরো, আর তাহলে কি আল্লাহ খুশি হইব? হক কথা না কইলে আল্লাহ গাজান না, এই জন্য হক কথা তিতা হইলো হক কথা কোন লাগবো বাজান, তো এই জন্য আমি ওই তো নি। আচ্ছা ঠিক আছে, তো কানার দল্লি দেখে না এরা কয় নবী বলে নিজেই বলে পেরা শাড়ির মধ্যে থাকবো, আর রোহিঙ্গারি কিতা রে, আর কিতা ইমানের বাজার রোহিঙ্গা কথা কন ঠিক কিনা বলে, সব ছিল ওরা বাংসে ষড়যন্ত্র, সব ছিল ওরা বাংসে, ঠিক কিনা বলে? আজকে বাবরি মসজিদ কি ছিল না? কথা মুসলমানদের অস্তিত্ব বাবরি মসজিদ কি ভারতে ছিল না? এই মসজিদ তারা ষড়যন্ত্র করে ভাঙ্গে মন্দির বানানোর অপচেষ্টা করছে। আমিও তাহিরি বলতে চাই মুসলমানদের ইবাদতের গোডাউন সেই মসজিদকে যখন ভাঙার হাত দিছো, তার মানে হলো আমি দেখতেছি ওই যে হাদিসে বলছে একদিন মুসলমান বিজয় হবে, আমি বলবো মসজিদে বাবরি মসজিদ ভাঙা না বরং মুসলমানদের সামনের বিজয়ের বহিঃপ্রকাশ। তুই হাত তুলে বলান ঠিক কি না বলো? এই মাধবপুরে যদি শুনেন, এই মাধবপুরে যদি কেউ একটা মন্দির ভেঙে মসজিদ করতে চায় না, হিন্দুরা প্রতিবাদ করা লাগবে না, মুসলমানদেরই প্রতিবাদ করবে। কারণ কেন? হিন্দুরা এই বাংলাদেশে সংখ্যালঘু, সংখ্যালঘুদের উপরে যদি সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে চাপ আসে, আমরা মুসলমান এমন মুসলমান এই মন্দির তাদের উপাসনালয় রক্ষা করার জন্য আমরা ওই মন্দির কি রক্ষা করে মসজিদ আরেক জায়গায় বানাবো, কিন্তু মন্দির ভেঙ্গে মসজিদ আমরা করব না। এটা মুসলমানদের চরিত্র। পাকিস্তানও যদি সংখ্যালঘু হিন্দুদের মন্দির যদি কেউ ভেঙ্গে মসজিদ বানাইতে চায়, তাহলে সকল মুসলমান মিলে মন্দিরকে উদ্ধার করবে, মসজিদ আরেক জায়গায় হবে। আমি জানতে চাই ভারতে মুসলমানরা হলো সংখ্যালঘু, অল্প মুসলমানের ভিতরে মুসলমানদের মসজিদ যারা ভাঙতেছে, সকল হিন্দুদের উচিত একসঙ্গে প্রতিবাদ করে মুসলমানদের মসজিদ রক্ষা করা। হিন্দুরা তো প্রতিবাদ করবে, প্রতিবাদ করতেই হবে না, এটা হলো আমাদের বাংলাদেশের উচিত না, এটা স্বয়ং ভারতের সকল হিন্দুরা মিলে মসজিদকে রক্ষা করবে। যেমন ভাবে আমার বাংলাদেশে মন্দির ভেঙ্গে মসজিদ করতে গেলে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদের মন্ত্রীকে রক্ষা করবো, এটা আমাদের গণতান্ত্রিক রুল, সাংবিধানিক রুল,
রাষ্ট্রীয় বক্তব্য দেই না, দেশের খবর রাখি না। পেঁয়াজের দাম আর এক সপ্তাহ ভারত না, আমার পক্ষ ছয় মাস কেন এক মাস পেঁয়াজ বন্ধ করে দিলে সব পেঁয়াজ ফুচ্ছা নিয়ে খালার তলার যাইব। পেঁয়াজ ছাড়া খাইতাম পারি না, মনে করছ খাইতাম না? প্রয়োজনে এক মাস দুধ দিয়ে আর কলা দাবাত খাইলাম, সিন্ডিকেট বাইর করে দিব, ঠিক কিনা বলে না? লবণ একটা গুজব, এটাতে কান দিয়ে না। আর দেশে কিছু গুজব আছে, হুট করে দেখবেন এক বাজার হবে লবণের দাম 150, এটা গুজব, এটা গুজব। এটা হবিগঞ্জ সাইজ ধরছে এই গুজবের কারণে।